হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমত সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো আমি আজকে দুটো বিষয় নিয়ে কথা বলবো এখন এই ভিডিওতে। প্রথমটা হচ্ছে মেমরি এক্স বলে একটা সিনেমা, সেই সিনেমাটাকে নিয়ে কথা বলবো যেটা পরিচালক তথাগত মুখার্জি, এবং সিনেমাটা নিয়ে আমি কেন কথা বলবো সেটার বিষয়ে আসছি। এবং সেকেন্ড বিষয় হচ্ছে যে বিনোদিনী, যেটা গতকাল সেকেন্ড লুক যেটা বেরিয়েছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে, আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, তো সেটা নিয়ে একজন স্বনামধন্য অভিনেত্রী, আমি তার নাম না করেই বলছি, তিনি বলেছেন যে বিনোদিনী কি রোগা, মানে রোগা ছিলেন। তো এই এই বিষয়টাকে নিয়ে, এই দুটো বিষয় নিয়ে আমি এখন কথা বলবো। তো প্রথমে চলে আসি মেমরি এক্স নিয়ে। মেমরি এক্স তথাগত মুখার্জি পরিচালনা এবং অভিনয় করেছে বিক্রম চ্যাটার্জি, স্মৃতি কালরা এবং বিনায়ক পাঠক। এবং এটাকে নিয়ে আমি আলোচনা করছি কেন, এটা ফিনল্যান্ডের ফিল্ম ফেস্টিভ্যাল যেটার নাম হচ্ছে হেলসিঙ্কি অ্যাওয়ার্ডস ফিল্ম ফেস্টিভ্যালে এটা উত্তরণ দেয়, যিনি এই সিনেমার সিনেমাটোগ্রাফার, তিনি বেস্ট সিনেমাটোগ্রাফির এটা পুরস্কার পেয়েছেন। তো সেই জন্য কনগ্রাচুলেশন উত্তরণ দেয় এবং তথাগত মুখার্জি। এটা বাংলার জন্য কিন্তু একটা খুব ভালো একটা খবর। এরপর চলে আসি আমি বিনোদিনীর পোস্টারটাকে নিয়ে। এই পোস্টারটা মূলত মানে দেখাচ্ছে যে রুক্মিণীর চেহারাটা যেরকম, তো সেখানে রুক্মিণীর চেহারাটা পুরোপুরি মডেলদের মতো। এবং একজন স্বনামধন্য অভিনেত্রী, তিনি বলেছেন যে বিনোদিনী কি রোগা ছিলেন, না যদি আমি বলি বিনোদিনী রোগা ছিলেন না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অনেক কিছু, অনেক জিনিসই বড় বড় প্রোডাকশন, আমি শুধু বাংলার কথা বলছি না, বড় বড় প্রোডাকশন হাউস থেকে অনেক জিনিস, অনেক পিরিয়ডিক ফিল্ম, বায়োপিক ফিল্মে অনেক কিছু পরিবর্তন হয়, অনেক কিছু চেঞ্জ হয়। তো সেই জিনিস, সেই চেঞ্জগুলো যদি আমরা অ্যাকসেপ্ট করে নিয়ে সিনেমাটাকে যদি আমরা দেখতে পারি, তাহলে এটা কি বা নয় কেন, আগে সিনেমাটা বেরোক, যদি খারাপ হয় খারাপ বলবো, ভালো হলে ভালো বলবো, সেটা তখন তো যিনি বলেছেন, যে অভিনেত্রী কথাটা বলেছেন, তিনিও এই এই বিষয় নিয়ে কথা বলতে পারেন, মানে তার এটা পুরো সম্পূর্ণ, আজ যেমন তিনি এই কথাটা বলার যেমন তার স্বাধীনতা আছে যে তিনি রোগা, নটী বিনোদিনী রোগা ছিলেন না মোটা ছিলেন, এবং সেটাও স্বাধীনতা থাকবে যে সিনেমাটা ভুল আছে কি ঠিক আছে, এটা তো গেল ওনার কথা। এবার আমাদের কথায় যদি আমরা বলি, আমরা কিন্তু কেউ কারোর, কালকে যখন এই পোস্টারটা বেরিয়েছে, আমার তো মনে হয় না কারোর এই পোস্টারটা দেখে মনে হয়েছে একবারের জন্য কিন্তু মাথায় এই জিনিসটা হন্ট করেনি। আমরা যে কজন এই পোস্টারটা নিয়ে রিভিউ দিয়েছি, কারোর মাথায় হন্ট করেনি যে বিনোদিনী, নটী বিনোদিনী, তিনি মোটা ছিলেন না রোগা ছিলেন, কারোর মাথায় কিন্তু হন্ট করেনি। আমরা কিন্তু সবাই জানি যে নটী বিনোদিনী একটুখানি, এবার দেখুন এইগুলো না সাবকনসিয়াস মাইন্ডে অনেক সময় ঘোরাফেরা করে, একটুখানি গুগল টুগল সার্চ করুন, নটী বিনোদিনীর উপর আগেও সিনেমা হয়েছে, তো সেই সব জিনিসগুলো একটু যদি দেখেন, সিনেমা হয়েছে, টেলিভিশন মানে টেলিফিল্ম হয়েছে, এগুলো হয়েছে। এবং আমি বুঝতে পারছি সেই অভিনেত্রীর কেন এই জিনিসটা নিয়ে উনি প্রশ্ন করেছেন, কারণ কাদম্বরী বলে একটা সিনেমা বেরিয়েছিল যেখানে পরমব্রত এবং কঙ্কনা সেনশর্মা ছিলেন, সেটা রবীন্দ্রনাথের উপরই, সেখানে নটী বিনোদিনীর যে চরিত্রটা, সেই চরিত্রটা উনি প্লে করেছিলেন, মানে এই অভিনেত্রী উনি ওটা প্লে করেছিলেন, এবং সেই হিসাবে হয়তো ওনার এই চরিত্রটার সঙ্গে হয়তো উনি রিলেট করতে পারেন বলে হয়তো উনি এই কথাটা উনি বলেছেন। কিন্তু দেখুন সেই সিনেমাটা আলাদা, এই সিনেমাটা আলাদা, এরা কি চিন্তা ভাবনা করে করছে সেটা আমাদেরকে দেখতে হবে। নটী বিনোদিনী নটী বিনোদিনী ছিলেন, তিনি মডেল ছিলেন না এটা জানি, কিন্তু সিনেমাটা আগে বেরোক, সমস্তটা নির্ভর করছে। হ্যাঁ, যদি আমি তর্কের খাতিরে যদি ধরেও নিই নটী বিনোদিনীর সঙ্গে যিনি অভিনয় করছেন এই বিনোদিনীতে, রুক্মিণী মৈত্রকে মানাচ্ছে না, তার মানে কি রুক্মিণী মৈত্রর কাছে এমনি অনেকটা চ্যালেঞ্জিং হয়ে যাবে জিনিসটা, কেন বলুন তো, তাকে তাহলে পুরোপুরি অভিনয়ের উপর বেস করে চরিত্রটাকে জীবন্ত করতে হবে, কারণ তিনি তো আর এই মুহূর্তে মোটা হতে পারবেন না, মানে তিনি একটা রেজিউমে থাকেন, তিনি তো এই মুহূর্তে তো একটা মানে এই চরিত্রটার জন্য মোটা হতে পারবেন না, তাহলে এটা শুরু করলে উনি শুরু করেই হয়তো দিতেন। এবার আমাদেরকে দেখতে হবে বিনোদিনীর জার্নিটা কতটা দেখানো হয়েছে না হয়েছে, এবার ওটাকে কিভাবে ইম্প্রোভাইজ করা হয়েছে, এই সমস্ত জিনিসগুলো আমাদের দেখে তারপর আমাদের প্রশ্ন করা উচিত যে বিনোদিনী
রোগা ছিলেন না মোটা ছিলেন। আমি এই জিনিসটাকে রিলেট করতে পারছি। আমি আমি ওনার প্রশ্নটাকেও আমি ভুল বলছি না, কারণ যেহেতু উনি বিনোদিনীর চরিত্রটা ছোট চরিত্র হলেও একটা সিনেমাতে উনি প্লে করেছিলেন, সেটা আমি দেখেওছি এবং আমার সেই চরিত্রটা ওইটুকু সময়ের জন্য আমার ভালোও লেগেছিল। কিন্তু এখনই এই বিনোদিনী নিয়ে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে যে বিনোদিনীটা বেরোচ্ছে সেটা নিয়ে বলার সময় বোধহয় এখনো আসেনি। তো এটাই ছিল আমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। এবং এখানে আমি তথাগত মুখার্জিকে এবং উত্তরণ দেখে এগেইন আমি কনগ্রাচুলেশন জানাচ্ছি, যে এটা কিন্তু আমাদের বাংলার জন্য খুব একটা গর্বের বিষয়। তো এটাই ছিল আমার ভিডিও। থ্যাংক ইউ।